असतो मां सद्गमय, तमसो मां ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्तिः। তুমি কি বিড়বিড় করছো? এই জানো, আমি না এইমাত্র একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা একটা পদ্ম ফুলের ভেতরে আমার ভাই। হ্যাঁ,
মা কৈলাস ঘরের ভিতরে এত আলো, পরী হয়ে উঠলো দেখে আমার মনেই হতো ওর গব্বে নিখাত সাগর চাচা মানের কাছে। পণ্ডিত গিন্নির আগের ছেলেটা মরে গেল, তারপর ওই মেয়ে, ভাগ্যিস ছেলেটা হলো, এবার বংশরক্ষা হবে গো। বংশরক্ষার কথা বলছো দিদি, দেখে নিও পণ্ডিত ঠাকুরপুর ওই ছেলে আমাদের এই ডাহাপাড়া গায়ের, এই মুর্শিদাবাদের মান রাখবে। তাই যেন হয় ঠাকুর, আমার সোনা যেন সবার মুখ আলো করে রাখে, তাই না বাবা? মা কেনে 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 ভাই কবে কথা কইবে? কি গো, হ্যাঁ মা কৈলাস কি সুধয় সুধয় ভাই কবে কথা কইবে, ভাই কবে হাঁটবে? জানো রাজবাড়িতে এক সাধু এসেছে, সেই হিমালয় দেশ নেপাল, সেইখানকার, তাই? হ্যাঁ, সবার ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে। তাই ভাবছি যে খোকাকেও একবার তার কাছে নিয়ে যাব। না 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 না, ওকে সেখানে নিয়ে যেও না, যদি সেখানে কিছু বিপদ হয়। রাখে হরি তো মারে কে, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। বাবা ভাইয়ের ভালো নাম কি হবে? ভাইয়ের ভালো নাম, আমার এই ছোট্ট মায়ের নাম হচ্ছে কৈলাস কামিনী। আর আমার ছোট্ট মানিকের নাম? এই ছোট্ট মানিকের নাম হবে জগৎ। মামা ছেলেটাকে কোথায় পাঠালি রে? তিন গিয়ে যে সন্ধে নামলো। হ্যাঁ গো নদী, রাজবাড়ি থেকে তো এখনো বেরেনি। মা কখন থেকে ঘর বার করছে? আমারও কি আর ভালো লাগছে রে, তোর জগৎ আমাকেও যে জাদু করেছে রে মা। ওই যে হায় হায় বাবা, কি হলো ওখানে? কি বললে গো নেপালি সাধু বাবা? কি গো কিছু বলছো না যে? কি বললেন সাধু বাবা? খোকার পাদু খান নিজের মাথায় ঠেসে ধরল।
বললেন যে যে রামচন্দ্রের জন্মের সময় নাকি নাকি এরকম একটা লগন ছিল। বললেন জগৎবন্ধু নাকি নাকি ভগবান ভগবান কি বললে? শ্রী রাধে বুইলা পোহাইল নিশি জাগরে এই নগরবাসী, জাগরে দেখছো না ওই যে, জয় হোক জয় হোক, জয় মা কিরীটেশ্বরী, জয় হোক জয় হোক। এবার শরীরের দিকটা একটু দেখো, জগৎকে মানুষ করতে হবে না? আমাদের জগৎকে সবে ভগবান বলে কেন গো? ও যে শুধু আমাদের ছেলে, শুধু আমাদের। চলো ঘরে গিয়ে শোবো। জগতের মা কেমন আছে রে? ভালো নেই গো দিদি। হ্যাঁ, বুদ্ধি জবাব দিয়েছে। চল বাবা, মায়ের খুব শরীর খারাপ। মামা মামা, এই ওষুধটা খাবো? অমন করলে কি হয়? আমার জগৎকে গোল ছাড়া করিস না। বুঝছিস কেন তোমার তোমার খুব কষ্ট হচ্ছে? আমার কি কষ্ট হচ্ছে? মা
কোথায় গেল জগৎ? হ্যাঁ, আজকাল ছেলেটার যা হয়েছে, কোথায়? ওই তো। হ্যাঁ চল, আসুন দাদা। বাবা জগৎ। জগৎ আয়, জ্যাঠামশাই এসেছেন। বর্দা, জগৎকে গোবিন্দপুরে নিয়ে যাবেন আজই। সে কি ডাহাপাড়া গ্রাম যে আধার হয়ে যাবে গো, কি বলছেন? আর কতদিন পরে গেলে হতো না? না না বৌঠা, তুমি তো কদিন করলে। ওদিকে বড় বৌমণি, দাদার বড় মেয়ে দিগম্বরী বারবার বলছে। ভগবানের ইচ্ছে হলে জগৎ ফের ডাহাপাড়ায় আসবে। চলে যাবি বাবা, আমার কলজে শূন্য হয়ে যাবে জগৎ। বাঁধা গরু জগৎ ছেড়ে দিলে? দাঁড়া, দেখাচ্ছি মজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সংসারটা যে কি হয়ে গেল বামা সুন্দরী, রাসমণি চলে গেল, শেষে কৈলাস। খেরু, তুই কিন্তু আজকে সন্ধ্যাটা দিয়ে দিবি বাবা আসার আগে। বদ্দি বদ্দি, কি হয়েছে? তুমি যে আমাকে কোতালতে কেনে দিয়েছিলে সেটা কই? ওই তো ওখানে। আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি। এখন আবার কোতাল নিয়ে যে কি করবে কে জানে। নে ধর। গামদা পাপে ছিল হরি নামে তুই গেল, গামদা পাপে ছিল হরি নামে তুই গেল। দিদি, জগৎ এটা কোথেকে শিখলো? দাঁড়া দেখাচ্ছি মজা।
ভিজিয়ে দিল রে। জগত, দিনুটার যে কি হয়েছে ছেলের কথাও ভাবে না, ভালোই আছে টোলার ছাত্তর নিয়ে। কাকা নিশ্চিন্ত, আমাদের বর্দি আছে না? বর্দিকে জগৎ মা বলেই জানে। দিগম্বরী যে আমার লক্ষ্মী মা। কিন্তু বাবা, জগৎ যা দোষী হয়েছে, আজ কারো খেতে আগ ভাঙছে তো কাল কারো বাছুর ছেড়ে দিচ্ছে। বর্দির কাছে জগতের সাত খুন মাপ। মাপ তো মাপ, বাচ্চারা ওইটুকু করবে না? সবাই জানে শ্মশানে ভূত থাকে। ভূত? আমার কাছে শ্মশানও যা, ফুলের বাগানও তাই। এই রাঙামুলো, তুই অসুস্থ হয়ে গেলি রে। না রে বুকু, আমি ছুলেই সব সুচ হয়ে যায়। ছোট মামা দাঁড়া, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সব বলছি। আজকে তোর হবে, এ নিয়ে চল তো। ভূত খাবি খাবি। জানো তো মা, আমরা মামাকে কত করে বললাম, শিগগির উঠে শুনলই না। কি সর্বনিশে কথা রেখে রু, এই ধর দেখি, দাঁড়া তোরা এখানে। বাবা 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 বাবা, শুনেছেন? হ্যাঁ, সবই তেনার মর্জি রে মা। বাবা, আপনি বরং জগৎকে পাঠশালায় ভর্তি করে দিন। পাঠশালা? হ্যাঁ, তাহলে তো হাতে খড়ি টাকা দিয়ে দিতে হয়। এবার আসি জগৎ, দিগম্বরী দিদি আছে, আমার আর চিন্তা নেই। বাবা, কাকা আপনি ভাববেন না, বাবাকে ছেড়ে দে ভাই, আয়। মাঝে মাঝে ডাক পাঠাস দিনু? হ্যাঁ দাদা। ভালো থাকিস বাবা।
ভাই কি হয়েছে তোর? বল না কি হয়েছে তোর? ও ভাই বল না কি হয়েছে তোর, এমন করে তাকিয়ে আছিস কেন? দূত গিয়া দুর্যোধনে কহিল বারতা, আপনি বলিতে কৃষ্ণ দেখ দেখি উর্মি তুমি কথা অক্ষয় তৃতীয়ের মতো এমন ভালো দিনে আমার ভাইটার যে কি হলো কে জানে। ও তো আজ তোমার সঙ্গে কুলো তুলতে গেল না গো, বুঝিনি বাবা। বাবা বর্দি বর্দি জগৎ আজকে খেলছে না কেন? বর্দি তুমি কি ওকে বকেছ? না তো কেন রে, কি হয়েছে? ওই কানে বসে ও কাঁদছে। বাবা বাবা শুনছেন? কই গো বাড়িতে কে আছে? তার আছে গো, তার তার হ্যাঁ ভৈরব চক্রবর্তীর নামে। আমার নামে? আমাকে আবার কে তার পাঠালে? দেখি 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 আমাকে কে তার পাঠালো। ভগবান কি হয়েছে, কি হয়েছে, কি না কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? তিলনাথ মারা গেছে। তাই তুই দুদিন ধরে কাঁদছিলি তাই না? রাস্তা তো কই চিনতে পাচ্ছি না। আরে ওই তো জগত, জগত একবার কি আয় না ভাই, তোর জামাইবাবু এই পথটা চেনে না। তুমি একটু এগিয়ে দেবে শালাবাবু? জামাইবাবু এদিকে এসো 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 এগিয়ে এসো। দেখে 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 সাবধানে সাবধানে
দাঁড়া গো, আসুন। জগৎ, আজকাল তুই বড় চুপচাপ হয়ে গেছিস, কেন রে? কই না তো দেখেছো, এসব রাস্তায় চোর ডাকাত থাকা অসম্ভব নয়। এসো এসো এসো। ভাগ্যিস জগৎকে পেয়েছিলাম। পেন্না মুকিলবাবু, এদিকে। নমস্কার, একটু ওই শ্বশুর বাড়িতে এসেছিলাম, ব্রাহ্মণ কামদায়। ও বেশ বেশ বেশ, আমাদের পাবনার লোক। এসো এসো এসো, চল চল। আরে জগৎটা গেল কোথায়? জগৎ, 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 কোথায় ছিল কোথায় বলো দেখি। তো শালাবু মনে হয় আমার অনেকটা এগিয়ে গেছে। চলো চলো চলো, তাড়াতাড়ি পা চালি চলো। কিন্তু ছিল। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধায় প্রাণ ধন মুকুন্দ মুরারী। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ, ফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিবে, না ভুজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। Oh, my God.
করে জানলো? আমি তো ওকে জন্ম থেকে মানুষ করছি। কই, আগে তো বাবু এসব কিছু জানলাম না। জগৎ, ওরে ও জগৎ, নাইতে যাবি না ভাই, স্কুলে যাবার বেলা হয়ে গেল যে। হ্যাঁ দিদি, যাচ্ছি। আমার করিস না ভাই, তুই সেটা ছায় পা দিতে নেই যে। কি করব দিদি, দেখো না আমি যেদিকে ঘুরি এই ছায়াটাও সেদিকে যায়। বাবুজি, বাবুজি, আপকা ও পাগলা ঘোড়া থা না, ও লেগে ভাগ গেয়া। আমার পাগলা ঘোড়া নিয়ে ভেগেছে। বল কে কে ভেগেছে? জগৎ। জগৎ? পাগলা ঘোড়াটা ওকে আর রাস্ত রাখবে না রে বুধিয়া। এবার আমি মাধার কেসে ফেসে যাবো রে বুধিয়া, মাধার কেসে ফেসে যাবো। কি হবে রে বুধিয়া, কি হবে? বাবুজি বাবুজি, উল্লার কাকা হাড্ডি গুড্ডি একদম চুর চুর হয়ে যাবে। এখন আবার মরা কান্না জুড়েছে। জগৎ আমার রাস্তা বলে ঢুকলো কি করে? কোন জানে বাবুজি, উল্লার কা তো রোজই কানে আসতো। কোন জানে কোন জানে, চলো এখন সব শুদ্ধ গিয়ে ওই জেলখানায় গিয়ে ঘা। ওরে বুধিয়া, বুধিয়া, ওই দেখ। এমন একটা পাগলা ঘোড়া। পাগলা ঘোড়ায় চললে কি করে জগৎ? আমি একে শান্ত করে দিয়েছি রাখাল বাবু। হ্যাঁ বলো কি? আমার কাছে সিংহ একটা নেংটি ইঁদুর হয়ে যায়। এসেছে এসেছে নতুন গৌর মোদের মাঝে, আয় রে সবাই দেখছে তোরা। এসেছে নতুন গৌর মোদের মাঝে, আয় রে সবাই দেখছে তোরা। ওষে দীননাথ আর বামানন্দন, দীননাথ আর বামানন্দন, আয় রে তারে দেখবি যারা। এসেছে এসেছে প্রাণের গৌর জগৎ মাঝে, আয় রে ছুটে দেখছে তোরা। এসেছে নতুন গৌর মোদের মাঝে, আয় রে সবাই দেখছে তোরা। এসেছে প্রাণের গৌর জগৎ মাঝে, আয় রে ছুটে দেখছে তোরা। আইসা পড়ছে নবগৌরাঙ্গ, আইসা পড়ছে ভগবান, আইসা পড়ছে জগা, আমার জগা, আমার জগা। ওকে গো, চেনো না দুঃখী কাকা? পাবনার উকিল প্রসন্ন লাইড়ি শালাবাবু, জগৎ বন্ধু চক্রবর্তী। কত ছোট দেখছি আমার দোকান দিখা, কত সানা মাখন খাওয়াইছি। জয় মা কালী, জয় মা সগা। আর কোন চিন্তা নাই। কেন বুড়ো শিব? সগা তুই মানুষ না, আমু মানুষ না। হকলে শোন, এই জগার রাজা আর আমরা। কিন্তু বাবা, ছোট মামাকে হারান খেপা রাজা বললো কেন? তা জানি না, তবে হারান খেপা তিন কাল দেখেছে। ওর বয়সে কোনো গাছ পাথর নেই। জানিস আমার ঠাকুরমা তার ঠাকুরমার কাছে এই হারান খাপার গল্প শুনতো। এই পাবনার ছেলে ছোকরারা আমাদের জগতের সাথে যেভাবে মেতে উঠেছে। মাতুক না, ছেলেগুলো আগে তাস খেলতো, বেকার আড্ডা মারতো, এখন ধ্যান করছে, শাস্ত্র আলোচনা করছে। তোমার অসুবিধেটা কোথায়? শোনো যেটা বলছিলাম, এ আমার মা শশী, পাকা দেখার দিনটা তাহলে ঠিক করে ফেলি। তা তো ঠিক করতেই হবে। জামাইবাবু,
শশী মুখীর এই বিয়ে হবে না। কি বলছিস রে ভাই, কত পাত্র দেখে একে পছন্দ করা হলো, কত বড় ঘর। না দিদি, এই বিয়ে হবে না। তাই তো ভাবছি। ভাবনার কিছু নাই রে সনাতন, হ্যাঁ ভাবনার কিছু নাই। ওই হরেকৃষ্ণ গাওয়া ছেলেটার পেছনে আবার গেছিস কি? সব কটা পিঠে ছাল তুলে দেবানি। আমরা এখন তো আর তাস খেলি না, আমরা আড্ডাও দিই না, নাটক নোবেলও পড়ি না, ব্রহ্মচর্য করি। গুষ্টির পিণ্ডি কর। বেশি আধিক্যতা করলে ওই বস রটারেই জমের বাড়ি পাঠায় দেবানে। শোন, এই শরীরটার ওপর অনেক অত্যাচার হবে। হ্যাঁ হ্যাঁ রে, তবে কেউ একেবারে মেরে ফেলতে পারবে না। মারতে এলে আমরাও মারবো কিন্তু। না রঞ্জিত, মার খাবি কিন্তু মারবি না, যা করছিস করে যা। কি গো এত তাড়াতাড়ি চলে এলে? একটু জল দাও তো। বাবা কি হয়েছে? কি গো শরীর টরি খারাপ নাকি? কাল পাকা দেখা হবে না। কেন? পাত্র আজই কলেরায় মারা গেছে। না, ও আমাদের লাহিড়ি বাড়ির জগৎ বন্ধু, সবাই বলে বন্ধু সুন্দর। সুন্দর না হাতি, ওই ছেলে পিলুগুলোর মাথাগুলো কচকচ কচকচ করে খাচ্ছে। জানো বেকাদা, ওই ছোড়াটা নাকি রাত বেরোতে মাঠে ঘাটে সইরে বেড়ায়।
বুঝলি সোনা, এই সুযোগে কাজটা সারতেই হবে। এই তোরা পারবি তো? এই তেমনটাই তো কথা দিয়েছি কর্তা। তবে শোন, লাইরি বাড়ি যেন চেতন না পায়। না কর্তা, এই কাকপক্ষী তো টের পাবে না। কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে রে, গোপী পদ রজ শিরে করিব ধারণ রে, আমি সখী সনে অভিসারে করিব গমন রে, কবে আমি হেরি বসে যুগল মিলন রে, কবে দোহে কাচলিতে করিব ব্যজন রে, তুমি কি ওদের চেনো? তাহলে ওদের নামগুলো বলো, নামগুলো বলো।
মামা, ও মামা, বলো না। হ্যাঁ বল। বন্ধু, একটা বার যদি জানতে পারি কারা, তাহলে দেখে নেব। একটাকেও ছাড়বো না। বল না ভাই, বল। আমি শাস্তিদাতা নই। রাজর্ষি, আজ আমি ধন্য প্রভু। আজ আমার এ প্রাসাদ পবিত্র হল। কতদিন অপেক্ষার পর আপনার পদধূলি পেল তারাশির এই প্রাসাদ। আমি তো বলেইছিলাম রাজর্ষি, শ্রী বৃষভানু নন্দিনীর ইচ্ছে হলেই আমি আসব। প্রভু, পাবনায় শুনেছি কিছু লোক আপনাকে নির্মমভাবে মেরেছিল। তারা কারা? রাজর্ষি, আমি কাউকে শাস্তি দিতে এই পৃথিবীতে আসিনি। আমি এসেছি সবাইকে উদ্ধার করতে। আমার এবারের উদ্দেশ্য উদ্ধারণ, মহা উদ্ধারণ। বকুলাল, আরে জগৎ, রাগামুলো, বিশ্বাস কর তোর কথাই ভাবছিলাম। তাই তো চলেই এলাম। খুব ভালো করেছিস। তা শুনলাম পাবনায় নাকি এখন তোর বিরাট দলবল, সবাই নাকি তোকে ভগবান বলছে। তাই সব ভরম। ওং গ্রিং 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 হুম হুম রিং দক্ষিণ কালিকে গ্রিং গ্রিং হুম হুম রিং স্বাহা। ওং গ্রিং 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 হুম হুম রিং দক্ষিণ কালিকে গ্রিং গ্রিং হুম হুম রিং স্বাহা। ওং গ্রিং 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 হুম হুম রিং দক্ষিণ কালিকে গ্রিং গ্রিং হুম হুম রিং স্বাহা। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জগৎ বন্ধুর কথা মনে পড়তেছে কেন? কে ওই জগৎ বন্ধু? মা, তুই যাকে পূজো করিস আমি তার বাবা। বাবা মানুষ বুনোবাগদি নমসুদ্দুর সারালের বাচ্চা মানুষ বুনোবাগদি সারালের বাচ্চা। আরে ওই বাচ্চাদের বাপেদের দিয়া তোমাদের জমিতে তোমরা ধান ফলা, তাদের বাপ কাদের দিয়া তোমাদের পূজার ফুল বেল পাড়াও,
তাদের বাচ্চাদের তুমি লাত মারবা ঠাকুর? হ্যাঁ মারবো, আলবাক মারবো। আর বেশি ভেসর ভেসর করল না, তোর কপালে মারবে, মারো মারো। তারপর তোমার ওই টুটি খান ছিলে ওই গায়ের জনে ভাষা আইন দেব। মোর নাম রজনী সর্দার। যত বড় মুখ না তত বড় কথা, নরকে যাবি, সালা নরকে যাবি, তুই তোদের ছায়া মারানো পাপ, তোদের ছায়া মারানো পাপ, নরকে যাবি। রজনী সর্দার, দন্ত বলে প্রভু যীশু তোমাদের ভালোবাসেন। হিন্দু ধর্ম সেলফিশ, আনসিভিলাইজড, নোংরা, অসভ্য। হিন্দু ধর্মে কোনো ভালো লোক নাই। নাই সাহেব, আমাদের ধরবে রাম ছিল, কৃষ্ণ ছিল, আর আর কি বলে, হ্যাঁ ওই চৈতন্য মহাপ্রভু ছিল। হ্যাঁ ছিল, ও ছিল, আর টুডে আজ কোন আছে? সবে তালে তালে খোল কর তালে কর হরি গুণ গান, কর হরি গুণ গান। ভকতির বাসে মর প্রেম রসে জুড়াবে তাপিত প্রাণ, জুড়াবে তাপিত। প্রাণ ভরে হরে কৃষ্ণ হরে রাধে রাধে জয় রাধে, গাও বিরাম রাম হরে রাম বিরাম পাইবে সাধে। হরে কৃষ্ণ হরে রাম, 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 হরে কৃষ্ণ হরে রাম। সবে তালে তালে খোল কর তালে কর হরি গুণ গান, কর হরি গুণ। রাধা গোবিন্দ চরণারবিন্দ ভজরে ভজরে মন, যাবে মায়া ধন্দ হবে রে আনন্দ ঘুচিবে ভব বন্ধ। সবে ভাবে ভুলে দুটি বাহু তুলে কর হরি সংকীর্তন,
করু হরি সংকীর্তন। জগদ বন্ধু বলে তবে কুতূহলে এড়াবি রবি নন্দ, এড়াবি রবি নন্দ। হরে কৃষ্ণ হরে রাম, ফাদার বাগদিরা বলছে টাকা দিতে হবে নগদ। দিবে, অফ কোর্স দিবে। কিন্তু এট ফার্স্ট রজনীশ সর্দারকে খ্রিস্টিয়ান হইতে হইবে। তাই নাকি রজনী? আপনি তো সবই জানেন প্রভু, ওই হিন্দুরা হিন্দুরা আমাদের কুত্তা বিড়াল মনে করে, আমরা নমঃশূদ্র নিচু জাত। না রজনী, তোমরা নিচু জাত নও, তোমরা মানুষ। হ্যাঁ রজনী, তোমরা মহান, তোমরা আমার আপনজন, শ্রীহরির দাস তোমরা। প্রভু, সেই শ্রীহরির নাম গানেই তোমাদের দুঃখে রজনী কেটে যাক। রজনী, আজ থেকে তোমরা সবাই মহান, তো আর তোমার নাম হোক হরিদাস। অবতারগিরি ঘুষায় দেবানে। মন্দিরের দরজা কে বন্ধ করলেন? দরজা খুলুন, ভালো হবে না বলছি। কে ঢুকেছেন? আমি তোমার বন্ধু শীতিকণ্ঠ। হ্যাঁ, আমি জগৎ বন্ধু। জগৎ বন্ধু মানে? কয়েক যুগ আগে সেই নেহাল খ্যাপা তোমার বাবা মথুরনাথকে কি বলেছিল তুমি শোননি? গো, আমার দুটো ঠাকুর রাধা আর কৃষ্ণ, রাত হলেই এক হয়ে যায়, ভোর হলে ফের আলাদা। বাজে কথা। তোমাদের এই টোল বাড়িতে
হরিসভা বসবে। তুমি পাগলই বটে নেহাল খেপা। আমার বাবা ব্রজনাথ ন্যায়রত্ন কৃষ্ণনগর রাজবাড়ির পণ্ডিত, শিব পুজো করে কপালে মোষ বলে রক্ত মাখেন, তার টোল বাড়িতে হরিসভা বসবে? হ্যাঁ বসবে, সেই হরিসভাতে গৌর সুন্দরের মূর্তি হবে। তোমার মাথা খারাপ, ভুল বকছো। তবে শোনো মথুর পণ্ডিত, তোমাদের সেই মন্দিরে গৌর হরি মূর্তি বসাবার কয়েক যুগ পর একজন আসবে। কে আসবে? আসবে একজন মানুষের মতো শরীরে, কিন্তু সে মানুষ নয় গো। তাহলে? সে দেবতা নবগৌর। বন্ধু সুন্দর, বন্ধু সুন্দর, বন্ধু সুন্দর, বন্ধু সুন্দর। মূঢ়, ওইসব পাগলের প্রলাপ শুনে তুমি বৈরাগী হচ্ছ? হ্যাঁ, সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন ত্যাগ করে ওইসব বৈরাগীদের বাংলা পুঁথি পড়ছ? ছি, নবদ্বীপের পণ্ডিত সমাজে আমি মুখ দেখাবো কি করে? শোনো মধুর, যদি যথার্থই আমার পুত্র হও, তাহলে ওই ছোট লোক বোষ্টনদের চিন্তা ত্যাগ করে এই টোলের উন্নয়নে মন দাও। ছি, শিব সম্ভব, শিব সম্ভব। আবার কীর্তন? কীর্তন কথা কথা কানা নাকি? ওই তো দেখ, হয়তো কীর্তনের দল আমার টোল বাড়িতে ঢুকছে। সাহস তো কম নয়। এ নিশ্চয়ই ওই মথুরের রাসকারা। দাঁড়াতো দাঁড়াতো, আমি দেখাচ্ছি মজা। মথুর, তোরা কি চোখের মাথা খেয়েছিস? আমি এই মাত্র কীর্তন, তোমাদের এই টোল বাড়িতে হরিসভা বসবে। গৌর সুন্দরের মূর্তি হবে। ব্রজনাথ, কে তুমি? আমাকে চিনতে পারলে না? আমি জগন্নাথ মিশ্র আর শচীদেবীর ছেলে গৌরাঙ্গ। হ্যাঁ ব্রজনাথ, আমাকে ভালো করে দেখে না। কেন? বারে এখানে যে হরিসভা করে আমার মূর্তি বসাতে হবে, আমার মূর্তি গড়বে নবদ্বীপের বিহারী কুমার। না না, সে কি করে হবে? জন্ম থেকে আমি হাড়ি সরা গেলাস এইসব তৈরি করি, মূর্তি করবো কি করে? জানিনি, বাবা বলেছেন তুমি করবে, এরপর তুমি ভাবো কিভাবে গড়বে।
এ তো ভারী গেড়ো। আমাকে চিনতে পারলে না? এখানে যে হরিসভা গড়ে আমার মূর্তি বসাতে হবে, আমার মূর্তি গড়বে গড়বে নবদ্বীপের বিহারী কুমার। বিহারী দাদা, ও বিহারী দাদা, কে কে? আমি গো বিহারী দাদা, ওই ব্রজনাথ পণ্ডিত আমাকে পাঠালেন। শোনো, ওসব ভগবানের মূর্তি আমি গড়তে পারবো না। আরে বাপের জমি গড়িস কখনো? নাকি ভগবান আবার শেষ সুযোগ দিয়েস? শোনো বিহারী দাদা, মূর্তিটা তোমাকেই গড়তে হবে। ওই পণ্ডিত মশাই বললেন মূর্তিটা হবে আমার মতন, এই রকম। কোথায় গেল ছেলেটা? আচ্ছা বস, ছেলে দেখতে পাচ্ছি। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, না হ্যাঁ বল, মূর্তির কাজ শুরু করেছিস? আগে না, কি করে হবে পণ্ডিত মশাই? আপনি তো আজই ছেলেটারে পাঠালেন। কোন ছেলে? আমি কোন ছেলে পাঠালাম? বাহ, এই যে খানিক আগে, ভারী সুন্দর দেখতে। কি ভুলভাল বকছিস, তোর হাতে মুড়ি কেন? আরে সেইটাই তো বলতে এলাম ছুটে ছুটে, এই আমি সুতলির দড়ি দিয়ে সব মাপজোক নিয়েছি। কার মাপজোক নিয়েছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। সে কি? সেই তো বললো পণ্ডিত মশাই আমারে পাঠিয়েছ, তারপর বললো খিদে নেগেছ, ঘরে মুড়ি আনতে গিয়ে দেখি এসে নেই, পালিয়েস। এ পণ্ডিত মশাই ছেলেটার একবার ডেকে দেন দেখি মজা দেখাই। তুই কি বলছিস বিহারি? আমি কোনো ছেলেকে পাঠাইনি বিহারি। সে কি? তাহলে
ছেলেটা কে পণ্ডিত মশাই? আমার মুড়ি গড়বে নবদ্বীপের বিহারী কুমু। তুই ধন্য বিহারী, তুই মহাভাগ্যবান, তুই তুই নিজের হাতে ভগবান গৌরহরির মাপ নিয়েছিস। তোর হাতেই আবির্ভূত হবেন শচীমাতার নন্দন, বিষ্ণুপ্রিয়ার প্রাণের ধন নদিয়া বিহারী শ্রী গৌরহরি। সেই কথাটা হলে হুবহু মিলে গেল প্রভু। নবা, প্রভু বলতো আমি কেন রাতে গঙ্গা স্নান করি? কেন আবার কাউকে দেখা দেবে না বলে? সূর্যের আলো ঢেকে রাখা যায় নাকি? নবদ্বীপের এই ঘাটটা বড় সুন্দর। নবা বলো প্রভু, এখানে কোথায় বড়াল ঘাট আছে? বড়াল ঘাট আছে প্রভু, শীঘ্র ওখানে ছুটে যা, একজন লোক আত্মহত্যা করছে। গিয়ে গঙ্গার দিকে তাকিয়ে চিৎকার করে বলবি, বলকৃষ্ণ! বলকৃষ্ণ! বলকৃষ্ণ, আপনি জলে ডুববেন না, আপনি উঠে আসুন, আপনি ডুবে মরবেন না, আপনি উঠে আসুন, আপনি আপনি উঠে আসুন। প্রভু বললেন আত্মহত্যা করা মহাপাপ, তাই তো উনি আমাকে এখানে পাঠালেন। প্রভু কে? প্রভু শুনতা নেই কে? রুক না, রুক 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 রুক, আরে রুক রুক, শুনতা নেই কে? রুক, আরে আরে রুক 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 রুক। এ কি? হ্যাঁ তুম বসন্ত হো না? হ্যাঁ ছুপাতে কিউ হো তুম? বসন্ত মেরি বেটি গুঞ্জা কে পতি বসন্ত, বসন্ত হো না? নহি, মে জগত বন্ধু চক্রবর্তী, বাঙালি, আপনার জামাই টামাই নই। মজাক মত করো, মজাক মত করো, শাদি কে বাদ অচানক কহাঁ গায়েব হো গয়ে থে? হ্যাঁ আও আও আও, আরে গুঞ্জা কে মা আও, ছাড়ুন, আ যাও আ যাও আ যাও। বলুন কোথায় যেতে হবে? অন্দর শ্বশুর বাড়ি, তোমার জন্য আমার বেটি খানা পিনা ছোড় দিয়া। এ গুঞ্জা কি মা, জলদি আনা, আও 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 আও, অন্দর মে আও। এ গুঞ্জা কি মা, আও 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 বেটা আও। এ গুঞ্জা কি মা, দেখ কোন আয়া, আরে মালামাল হো গিয়া। হায় রাম, ও তো মুঝে দেখ কর নৌটঙ্কি কর রহা থা, লেকিন মেনে উসে ঘের হি লিয়া। আরে গুঞ্জা গুঞ্জা, দেখ তেরা ভগোরা পতি বাপাস আয়া রে, আরে
ভারি মুশকিল তো। দেখুন শেঠজি, আমাকে রাজা বনমালী রায় চেনেন, যান উনি এখন বৃন্দাবনেই আছেন, খবর দিন। খবর জরুর দিবে, রাজা প্রজা সব আসবে, সবকো লাড্ডু ভি খিলায়েঙ্গে। লেকিন বেটা তুম আভি অন্দর চলো, বসন্ত বেটা যাও যাও অন্দর চলো, যাও 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 অন্দর চলো। সে কি প্রভুকে আটকে রেখেছে? আমি যাব, এক্ষুনি যাব। মেরে প্যারি বিটিয়া, ফির বনেগি, ফির সাজেগি দুলহনিয়া। মেরে প্যারি বিটিয়া, আজা 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 গুঞ্জা। ঠিক সে ঠিক হ্যাঁ, কহা হ্যায় জামাই বেটা? অন্দর মে যা, তু অন্দর চলি যা। ও বসন্ত কো একদম দিওয়ানা বানা দে, এসে এসে দেখ দেখ ইধার দেখ, জেসে সুহাগ রাত মে। যা যা অন্দর যা, অন্দর যা, যা বেটি যা, অন্দর যা, যা 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 যা। তুম মুঝে ছোড় কে কহাঁ চলে গয়ে থে? হ্যাঁ এই শুনো না, দেখো মেরি তরফ, তুমারে দিল মে প্যার কি শহনাই গুঞ্জ উঠেগি। এই আও না, দেখো না মেরি তরফ, তুমে পাগে মে খুশি সে পাগল হো যা রহি। দেখো না সর্বনাশ করেছেন শেঠজি, প্রভু এখন কোথায় আছেন? ইস কামরে মে, চলুন চলুন খুলুন। কোথায় কোথায় আছেন? এই তো থা, मैंने कहा था वो मेरा पति नहीं है, कोई महापुरुष है। ना मां, उन्हीं महापुरुष न, उन्हीं स्वयं भगवान। तो मैं तो लूट गया, सब धंधा पानी चौपाट हो जाबे रे, सब बर्बाद हो जाएगा। ना शेठ जी, किच्छु होबे ना, देखबेन आपनार घरे প্রভু স্বয়ং এসেছেন, আপনার মঙ্গলই হবে। বাবা, ये कलकत्ता का राम बागान। हाँ, हमारा প্রভু জি কহাঁ হ্যায়? ওই যে দরজা, মনে হয় খুলবেন না। কি আজি কি কিউ জি কি গুড? প্রভু জি, প্রভু জি, প্রভু জি, মই মথুরা সে আয়া হু, হামারা ব্যবসা মে হাম বহুত কামায়া হ্যায়। প্রভু জি, প্রভু জি, আপকি কৃপা মে মেরি বিটিয়া গুঞ্জা কি পতি ভি লোট আয়া হ্যায়। রাধিকা, মথুরার সেই শেঠজি। প্রভুজি, বাবা বাবা একবার দর্শন তো দিজিয়ে বাবা। প্রভুজি, প্রভুজি, প্রভু সবাইকে দর্শন দেন না মা, আপনারা এসেছেন তাতেই প্রভু আপনাদের আশীর্বাদ করবেন।
प्रभु का ये क्या चमत्कार है। चलो गुंजा की माँ, आओ। करो ना, ठीक। हे भगवान, ठीक। हे, चलो चलो चलो। ठीक ठीक ठीक। हाँ, चलो 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 चलो। আচ্ছা অতুলদা, হ্যাঁ প্রভু, আমাকে দীক্ষা দিলেন না কেন? কাউকে তো প্রভু দীক্ষা দেন না রাধিকা। হরিদাস, ওই জল আমি খাব না। কেনে প্রভু? ওই জলে পোকা পড়েছে। নাই প্রভু, প্রভু আমি তো রোজকার মতো জল ছেঁকে নিয়ে এসেছি। জলের পোকা নয় হরিদাস, মনের পোকা। ভাবছিলে না কতদিন দেশ ছেড়ে কলকাতা চলে এসেছি, বাড়িতে সবাই কেমন আছে? আমার মনটা যেন কেমন লাগছে, আমার ছেলেমেয়েরা কেমন আছে, বউটাই বা কেমন আছে। প্রভু যাও হরিদাস, দেশেই ফিরে যাও। যাও, এই বাড়ির পেছনে ইটের নিচে টাকা রাখা আছে, তোমার পথ খরচ। মা, মা গো, একটু জল দাও। বাপজান, আমরা যে মুসলমান, যা চলে যাবে। কিচ্ছু যাবে না, জল দাও মা। হায় আল্লাহ, আল্লাহই বলো আর ভগবানই বলো, সে তো মানুষই তৈরি করেছে, আর মানুষ তৈরি করেছে জাত। বাবা বাবা, এই নিন। বড় ভালো লাগলো মা, তোমাদের মঙ্গল হোক মা, তোমাদের মঙ্গল হোক। যাও হরিদাস, দেশেই ফিরে যাও, দেশেই ফিরে যাও। কি গো, ঘুম আসে না? না, কি হয়েছে? কতদিন বাদ দেশ এলে? আহ, শুয়ো শুয়ো না কেন? আহ, ছাড়, ভাল লাগে না। কেন বুঝিস নে, কতদিন প্রভুকে জল দিতে পাই না,
কত দিন প্রভুকে দেখতে পাই না। আরে আরে তোদের কথা ভাবছিলাম বলে প্রভু আমাকে এখানে পাঠায় দিছে। কোথায় আছেন জানি না প্রভু, আমি কি আপনাকে কোনোদিন জল খাওয়াতে পারবো না প্রভু? প্রভু প্রভু গোপাল গোবিন্দ
ঈশ্বরে ভজ দামোদর গিরিধর নবঘন শ্যাম ভজ দামোদর গিরিধর নবঘন শ্যাম গৌরে আনন্দ ভরে হরে কৃষ্ণ কর্মকাণ্ড পরি হরি প্রেমে বল হরি হরি কর্মকাণ্ড পরি হরি প্রেমে বল হরি হরি বন্ধু বন্ধু বারে হরি নামে পাবি রে বিরাম বন্ধু হরে কৃষ্ণ হরে রাম বলবিরাম জপ হরে কৃষ্ণ হরে রাম বলবিরাম গৌরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম গৌরে আনন্দ ভরে হরে কৃষ্ণ ভাইটাকে কদিন দেখিনি রে উমি, ভাইটার জন্য মনটা বড় কাঁদে রে। দেখো কে বর্দি, তোমার জন্য আমার জগৎ সোনা ভারী কষ্ট হচ্ছে, তুমি জানোই না সে কথা। সে কি আর জানি না রে, আমার ভাইয়ের মন যে সবার জন্যই কাঁদে। শুনলুম বাঘছড়ে নাকি মড়ক লেগেছে, কলেরায় জমে মানুষে টানাটানি চলছে। মহিম বলে দে আমরা খাবার দেব। খাবার দিবি? পরমায়ু যার শেষ হয়ে গেছে, ভগবানও তাকে আর রাখেন না। বল হরি 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 বল হ
জিজ্ঞেস কর কি হয়েছিল ওর। ওমা কাঁদবেন না, কি হয়েছিল ছেলের? কাঁদবেন না মা, ওর ভগবান প্রাপ্তি হয়েছে। হয় না, ও নিজেই আর ফিরবে না মা। একবার কথা বলুন বাবা। বলুন, তাতেই আপনি খুশি? বাবা লালা, 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 গোস্য মাতা গোস্য পিতা গোস্য ভ্রাতা সহোদর কায়া প্রাণৈর্ণ সম্বন্ধ কাকস্য পরিবেদনা। Oh, no.
থামলে কেন যাদুমণি? শুনতে পাচ্ছ না তোমার প্রভু জগৎবন্ধুর নাম গান? কি হবে ওসব শুনে? তোমার ভালো হবে কুমার। আমার মতো কত বাইজি কত পার্বণী তার অধম জীবন প্রভু জগৎবন্ধুর নামে উদ্ধার হয়ে গেছে। উদ্ধার? আমার মতো লম্পট উদ্ধার হবে? নিশ্চয়ই হবে। প্রভু জগৎবন্ধুর নামে তোমার শোভাবাজার রাজবাড়িও উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কুমার। লহু জগৎ বন্ধুর নাম বজ জগৎ বন্ধু কহ জগৎ বন্ধু লহু জগৎ বন্ধুর নাম রে লহু জগৎ বন্ধুর নাম। মানুষের জন্ম পাপ করার জন্য নয় রমেশ, কৃষ্ণ সেবার জন্য। তেজ অচল অটল থাকলে একান্ত ইচ্ছায় মানুষ সব পারে। রমেশ, আমার মুখের দিকে তাকা। সে কি সেদিন যে বারণ করলে? আজ বলছি, তাকা। চন্দ্রভাগ শ্রীকৃষ্ণের কপালে আছে, শিবের কপালেও এক ফালি। বুজরুকির হাত বাস কর, বুঝলি? না না, ওইসব বিশ্বাস করেছি তো মরিস না গো বেকা গুরু। প্রভু জগৎবন্ধু না আগাম সব বলে দেয়। আগাম সব বলি দেয়? তা কি বলি দেয়? ওই যে মহিম বিয়া করে আসার সময় পদ্মায় সব শুদ্ধ ডুবে মরতে বসেছিল। আপনার সামনে এত রক্ত কিসে প্রভু? বলেছিলাম না নৌকায় ফিরবি না। যখন বিপদে পড়লি তখন প্রভু প্রভু বলে ডাকলি। দেখ দেখ মহিম, তোর নৌকো বাঁচাতে গিয়ে কি হয়েছে দেখ। আই নগরবাসী দেখবি যদি আয় জগৎ বন্ধু রূপে দয়াল এসেছে ধরায়। আমি জগৎ বন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, হরিপুরে অবস্থান, রাঙা পায়ে দিতে স্থান, চারি হস্ত পুরুষ, মহা উদ্ধারণ, হরি মহা অবতারণ, আমি সেই পদ্মপলাশ লোচন করি।
প্রভু কি আছেন? প্রভু ভারত একদিন স্বাধীন হবেই, কিন্তু সে স্বাধীনতা তোরা ধরে রাখতে পারবি না ব্রহ্মচর্যের অভাবে। যতই বিদ্রোহ করো বাংলা ভাগ হবেই, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। প্রভু পুলিশ, যা তোরা বেরিয়ে যা, পালা, চ চ চ এদিকে। সার্চ করব। অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী গৌরাঙ্গ, এই দুই লীলার সমষ্টি যিনি, তিনি শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু। আমি সেই রে সেই, আমার আগমনেই জগতে সব সাধু মহাপুরুষের আগমন। আমি সবার কেন্দ্র, আমি একক সর্বসমষ্টি, দ্য লীলা কম্বিনেশন। বর্দি, মানুষের ভক্তি নেই, ওটাই সাপ। ওই সাপের কামড়েই আমি স্বর্গ থেকে মরতে এসেছি। আজি ধুলায় ধূসর হেম জিনি কলেব, আজি ধুলায় ধূসর কালিবা ঘিরিল সুবিমল বিম্বাধর, ধনে মুখ শশী হল মুশি ভালে উঠিল নর, তোর সাধের বৃন্দাবন দিধু নিকুঞ্জ কানন, করে দিয়ে গেলি বাঁকা মদন মোহন, তোর সাধের বৃন্দাবন নিধু নিকুঞ্জ কানন, করে দিয়ে গেলি বাঁকা মদন মোহন, তোরে লয়ে সাথে যমুনাতে করি প্রাণ, ধরি ধুলায় পড়ে অচেত লেগেছে দশরে দশর, ধরি ধুলায় পড়ে অচেত। সব সহচরীগণ
রাইশকে তে মগ হারাধা মাধ বলি করিছে রৌদ সব সহচরী গণ রাইশকে তে মগ হারাধা মাধ বলি করিছে রৌদ জগৎ বন্ধু বনে নাম শুনি ধ্বনি পাইল জীব ধ্বনি ধুলাই পড়ে অচেত লেগেছে দশরে দশ রায়ের দশেন্দ্রিয় দেহ ছেড়ে করিয়াছে পলায় ধুলি ধুলায় পড়ে অচেতন আমার সব লীলার ছবি। আজগুবি কাণ্ড কারখানা করে ব্যাটা খুব নাম করেছে, বুঝলি সোনা? সবই সল, বুঝলি, সবই সল। দেখো বেকাদা, আমার কিন্তু একটা ব্যাপারে ধন্ধ আছে। কি ব্যাপার? ওই সাধুটারে অমন ধুলাই দিলাম কই, ও তো আমাদের নামে কারো কাছে কিছু বললে না। এই ওদিক কোথায় রে? জানো না, গুরুচরণ দা ছেলের এখন তখন অবস্থা কি যে হবে ডাক্তারবাবু কিছুই বুঝতে পারছি না। আসুন। চাপে কেটেছে? না না, নিউমোনিয়ায় ধরেছে। জগৎ সাধু তো ছেলেটার জন্মের সময় বলে দিয়েছিল, ছ বছরে মরণ জো। পাগল ভগবানের পাপের শান্তি নেই। ভুল, ভুল বলেছেন ডাক্তারবাবু। আপনি যদি আমার কথা শুনে আপনার ছেলেকে ভগবানের নাম শেখাতেন তাহলে আজকে আর জগৎ জগৎ আমি আমি ভুল করেছি। তুমি আমার ছেলেকে হরি নাম শেখাতে বলেছিলে, আমি আমি পাপি, তোমার কথা শুনিনি। আমাকে আমাকে দয়া করো জগৎ, দয়া করো, আমার ছেলেকে, আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও জগৎ। আমি নয় গুরুচরণ দাদা, আপনার ছেলেকে বাঁচাবে হরিনাম। যান, আপনার ছেলের সামনে হরে কৃষ্ণ নামের ঝড় তুলে দিন। কৃষ্ণ 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 হরে হরে।
বুজরুকি বুজরুকি, কত বড় ডাক্তার জবাব দিলে, সেদিনে সোরা বলে কিনা। জগৎসাধুর মুখে সুনকালি পড়লো বলে পাড়ার লোক মাথায় ঘোল ঢাললো বলে ধুকপুক ধুকপুক করছে। কীর্তনে চটেই ছেলেটা আগে মর। দেখো না বেটা পটল তুললো বলে মানুষের গায়ে জীবের গায়ে আঘাত করতে নেই। আমাদের মাফ করে দেয়। যারা ভুল করে একদিন তারাই অনুতাপ করে। তোমরা আমার কথা রাখো, হরিনাম করো, তাতে তোমরা সবাই রক্ষা পাবে। তোমাদের বন্ধুর এই ভিক্ষা, তোমরা আমার কথা রাখো, হরিনাম করো। আমি যে হরিনাম ছাড়া আর কারো নই। হরিনামই মহানাম, মহানামই হরিনাম, হরিনামই মহানাম, মহানামই হরিনাম, হরিনামই মহানাম, মহানামই হরিনাম। প্রভু প্রভু মহানাম, মহানামই হরিনাম। প্রভু তোরা মানুষ না হলে, হরিনাম না করলে আমি আর ঘর থেকে বের হব না, ঘরে থাকতে থাকতে পাষাণ হয়ে যাব। তোরা সবাই মিলে আজ থেকে হরিনাম কর। আমি সেই নাম শুনতে শুনতে পৃথিবীর আকাশে বাতাসে মিশে যাই। তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস, আমি নিত্য চিরকাল তোদের স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। প্রভু মনে রাখিস, আমি তোদের দেহ হাত পা মন প্রাণ সব। প্রভু তোমরা আমার, আমি তোমাদের সকলের। তোমরা আমার, আমি
তোমাদের সকলে কুঞ্জদাস, প্রভু যে মহাগম্ভীরায় চলে গেছেন, আমরাই প্রভুকে ছড়িয়ে দিই আকাশে বাতাসে পৃথিবীর প্রতিটি ধুলি কোনায়। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হাকীট পতন, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হাকীট পতন, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, প্রভু 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 হে অনন্ত অনন্তময়, প্রভু 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 হে।